রাজ্য পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর শঙ্করচুমোহনী এলাকায় রাজ্য অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের বহুতল বিশিষ্ট অফিস ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার। রাজধানীর শঙ্করচুমোহনী এলাকায় এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এখনও রাজ্যের সকল জেলাতে পরিসংখ্যান দপ্তরে অফিস চালু হয়নি, কিন্তু রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় এই দপ্তরের অফিস চালুর জন্য চেষ্টা করবেন তিনি। পাশাপাশি পরিসংখ্যান দপ্তরের অধীনে যতগুলো শূন্য পদ রয়েছে সেই পদগুলোকেও অতি সত্বর পূরণের জন্য দপ্তরের অধিকর্তাদের সাথে আলোচনা করেছেন তিনি। শুধু আগরতলা নয়, আমাদের অফিস এখনো সব ডিস্ট্রিক্টে হয়নি। আমি চেষ্টা করব আগামী দিন সব ডিস্ট্রিক্টে আমাদের অফিস এমন করতে পারি। আর আমাদের যা আমি কালকেও আমি ডাইরেক্টর সাহেবকে আমি সেক্রেটারি সাহেবকে বলেছি যে আমাদের যতগুলি ভ্যাকেন্সি আছে, স্টাফ শর্টেজ আছে, তুরন্ত ভ্যাকেন্সি পূরণ করার জন্য আমি ডাইরেক্টরকে আমি অর্ডার দিয়েছি। তার জন্য আগামী দিন আমাদের স্টাফ যা শর্টেজ আছে এটা পূরণ হবে, মানুষের জন্য কাজ করতে পারবো, আমরা দেশের জন্য কাজ করতে পারবো। এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, ডাটাবেস, ডাটা ছাড়া কোনো কিছু হয় না, তার জন্য এই ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ আছে। তার জন্য আগামী দিন আমরা এই ডিপার্টমেন্টকে আমরা সুনামের সঙ্গে কাজ করে আমরা সবচেয়ে ভালো ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পরিচয় দেব, আপনারা আমাকে সাহায্য করবেন। এদিন মেয়র বলেন, কোনো একটি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ওই এলাকার জনগণের সহযোগিতা সবচাইতে বেশি প্রয়োজন। সরকার ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে এবং যারা এর বরাদ্দ পেয়েছেন তারা তাদের কাজ চালিয়ে যাবেন, কিন্তু সেই কাজের রক্ষণাবেক্ষণ ও কাজের পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এলাকার জনগণদের ভূমিকা অনেক। তাছাড়া এই এলাকার কাউন্সিলর এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্তরাও এতে সহায়তা করবেন। যেহেতু আমরা এই এলাকা আছি, আমরা কর্পোরেটর এই ওয়ার্ডে যিনি আছেন এখানে উপস্থিত আছেন, আমাদের দিক থেকে পৌর নিগমের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা এটা আমাদের নিশ্চয় করবো। আমি বিশ্বাস করি এই কারণে যখনই যেখানেই বিল্ডিং কনস্ট্রাকশন, এটা এই এলাকা নয়, সারা রাজ্যে যেখানেই যে জায়গাতে কনস্ট্রাকশন হয় বা কোনো রকম প্রজেক্ট হয়, ওই এলাকার লোকেরই সবচেয়ে বেশি সহযোগিতা এবং রক্ষণ কনস্ট্রাকশন হয়ে যাবে। আজকে এখানে লেগে গেছে, আমাদের সরকার টাকা বরাদ্দ করেছে, আমাদের হাউসিং বোর্ড সর্বমন্ত্রী তারা কাজ করছেন, তারা করবে, কিন্তু রক্ষণাবেক্ষণ তার সমস্ত পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার লোকালিটি যারা বসবাস করে তাদেরকে, এই কর্মচারী যারা এখানে কাজ করবেন, বন্ধুদের সহযোগিতা করা, সেই পরিবেশকে বজায় রাখা। সেক্ষেত্রে আমি বলবো আমরা যারা আছি আমরা অবশ্যই দপ্তরকে সহযোগিতা করবো। মাননীয় মন্ত্রী বিকাশ বাবু খুব ভালো লোক, উনি কাজের লোক, উনিও চেষ্টা করবেন দপ্তরের আরও এগিয়ে, ওনারকে দপ্তরগুলির সঙ্গে সঙ্গে দপ্তরকে নিয়ে যাওয়া যেন। আমাদের রাজ্য সরকারও চিন্তাভাবনা আছে সমস্ত দপ্তরকে সুন্দরভাবে সাজানো, পরিকাঠামো উন্নত করে পরিষেবা প্রদান করা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।